এসইউসিআই 2023 ব্রিগেড সমাবেশ থেকে উপকার পেতে পারে, লাভবান হতে পারে তৃণমূল, বিজেপি এবং ক্ষতিগ্রস্ত হতে পারে সিপিএম। সিপিএম সমর্থকদের সিপিএমের একটা বিকল্প দেওয়ার চেষ্টা, এই চেষ্টা কি কেবলমাত্র এসইউসিআই করলো? একটি ইতিহাসের পাতায় রয়ে যাওয়া দল যার কোনো মূলত অস্তিত্বই নেই পশ্চিমবঙ্গে, নাকি এর বিরুদ্ধে বা এর পিছনে রয়েছে তৃণমূল বা বিজেপির মতো কোনো শক্তিধর দলের পৃষ্ঠপোষকতা বা সাহায্য? 2011 সালেও তৃণমূল ক্ষমতা আসে এসইউসিআইয়ের সঙ্গে জোট করে, যখন সিপিএমের দিকে মানুষ আবার ঘুরতে চলেছে সেই অবস্থায় প্রজেক্ট করা হলো, অর্থাৎ মাঠে নামানো হলো এসইউসিআইকে, যার নামের মধ্যে মার্ক্সবাদ কথা রয়েছে। অর্থাৎ কট্টরপন্থী সিপিএম কর্মীদের কাছে একটা বিকল্প সিপিএম বা বিকল্প দল আনার চেষ্টা করা হলো। এসইউসিআই যদি গোজ প্রার্থী দিয়ে সিপিএমের ভোট কাটে, কেবলমাত্র তাতেই তৃণমূল এবং বিজেপি লাভবান হবে। তৃণমূলের পূর্ব জোট সঙ্গী হওয়ার দরুন জোট যে ভোটের আগে কিংবা পরে হবে না তার তো কোনো বিধিনিষেধ নেই, আর এই রাজনীতিতে সবই সম্ভব। তাই বিজেপির সঙ্গেও যে এসইউসিআইয়ের গোপনতা নেই এমনটাও উড়িয়ে দেওয়া যায় না। তাহলে কেন্দ্রীয়ভাবে বিরোধী জোটে তৃণমূলের পাশে থেকে সিপিএম ভুল করলো নাকি ঠিক সিদ্ধান্ত নিল, তার উত্তর সময় দেবে। আপাতত এই সমাবেশ কতটা সিপিএমের ক্ষতি করতে পারে এবং তৃণমূল ও বিজেপির মাটি শক্ত করতে পারে সেটাই দেখার।